শুক্রবার 4ঠা নভেম্বর আন্তর্জাতিক ফাউন্টেন পেন ডে। মালদা শহরের গ্রিন পার্ক এলাকার বাসিন্দা পেশায় গ্রন্থাগার কর্মী সুবীর কুমার সাহা প্রায় 30 বছর ধরে সংগ্রহ করেছেন হাজারেরও বেশি ধরনের পেন। তার ঘর যেন একটি সংগ্রহশালা। খাগের কলম, পাখির পালকের কলম, নিব পেন, সোনা, রূপা, তামা, পাথর, কাঠ, কাগজ, প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি পেনের সংগ্রহ করেছেন তিনি। দেশ বিদেশ সহ বিভিন্ন জায়গা থেকে পেন সংগ্রহ করেছেন তিনি। শুধু তাই নয়, কোন কোন দেশের কী ধরনের পেন কে আবিষ্কার করেছেন তাও লিপিবদ্ধ করা হয়েছে তার কাছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সুবীর বাবু বলেন, প্রথমে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য গুহার গায়ে পাথরের আঁচড় দিয়ে লিখতেন, এরপর খাগের কলম, পাখির পালকের কলম, এরপর নিব পেনের ব্যবহার শুরু হয়। বর্তমানে বিভিন্ন ধরনের বল পেন পাওয়া যায়। আদিম যুগে যখন মানুষ ভাষা জানতো না, আকার ইঙ্গিতের মাধ্যমে বোঝাতো, তখন পর্বতের গুহায় ধারালো পাথর দিয়ে লিখত, সেটাই হচ্ছে প্রথম লেখনি। তারপর এলো রিড পেন বা খাগের কলম, তারপর এলো কুইল পেন বা পাখির পালকের কলম, এরপর এলো ফাউন্টেন পেন, ধীরে ধীরে বিভিন্ন ধরনের বল পেন পেন্ট এলো। আমরা দেখি যে কলম আমাদের সবার ইতিহাস লিখে রেখেছে, কিন্তু কলমের বিবর্তন ও তার ইতিহাস আমরা মনে রাখি না। আমরা আজ ইলেকট্রনিক মিডিয়ার যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের বেশি আপন করে ফেলেছি এবং ফাউন্টেন পেন বা যে কোনো কলমকে আমরা ভুলতে বসেছি। একটা জিনিস আমরা ভুলে যাই যে কলম না থাকলে আধুনিক মানব সভ্যতা গড়ে উঠতো না। ইতিহাস লেখা হয়েছে পেন দিয়ে। বর্তমান ইন্টারনেটের যুগে পেনের ব্যবহার প্রায় লুপ্ত। ঘরের মেঝেতে তার 30 বছরের পেনের সংগ্রহ প্রদর্শনী করে ফাউন্টেন পেন ডে পালন করেন তিনি। আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে তিনি বিভিন্ন ধরনের পেন সংগ্রহ করেছেন। ফাউন্টেন পেন ডে উদযাপিত হয়, সেই উপলক্ষে আমার এই সংগ্রহ। কত বছরের সংগ্রহ? এখানে 30 বছরের সংগ্রহ আছে আমার কাছে। 1000েরও বেশি বিভিন্ন ধরনের কলম আছে, বিভিন্ন দেশ বিদেশে নামি দামি ব্র্যান্ডেড কলম আছে, যেমন আছে চায়না, তারপর ইউএসএ, জাপান, জার্মানি, বাংলাদেশ, সিঙ্গাপুর, থাইল্যান্ডেরও কলম আছে। দোয়াতের কালিতে পাখির পালক দিয়ে তৈরি পেন চুবিয়ে কাগজের ওপর ফাউন্টেন পেন ডে লেখেন সুবীর কুমার সাহা। মালদা থেকে দেবু সিংয়ের রিপোর্ট, আনন্দবার্তা।